প্রথম রাউন্ডের দ্বিতীয় খেলা যেটা অনুষ্ঠিত হলো যোগিনীগ্রহ ভার্সেস বীরনগর বয়েজের মধ্যে, সেই খেলায় ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছে মনোজ প্রামাণিক। ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার তুলে দিচ্ছে রতন মণ্ডল। যাই হোক, প্রথম রাউন্ডের তৃতীয় খেলা দোলকগ্রাম ভার্সেস বগুড়ার মধ্যে অনুষ্ঠিত হচ্ছে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি বগুড়া ফিল্ডিং করছে এবং দোলকগ্রাম ব্যাট করছে। রান আউটের প্রচেষ্টা এবং সুন্দর রান আউট, সরাসরি বল উইকেট ভেঙে দিয়েছে। অর্থাৎ এক্ষেত্রে রান আউট দেখা যাক। ওভারের পরের বল নতুন ব্যাটসম্যান, পরের বল সাপান্ডে চালিয়েছেন, বল সরাসরি বোলারের হাতে, বল ফিরে কোনো রান নয়। ওভারের পরের বল, এই বল ব্যাটের কানায় লেগে বল চলে গেছে ফিল্ডারের হাতে এবং ফিল্ডারের হাত ঘুরে বোলারের কাছে যাওয়ার আগে একটি রান। ওভারের পরের বল প্রস্তুত ব্যাটসম্যান, দেখা যাক পরের বল। এক্ষেত্রে দারুণ শট, দারুণ দারুণ শট, দেখা যাক দ্বিতীয় ওভারের পরের বল। ওভার দা উইকেট বল করতে আসছে বোলার এবং প্রস্তুত ব্যাটসম্যান। ওভারের পরের বল, বল সরাসরি উইকেটে, অর্থাৎ বোল্ড, ক্লিন বোল্ড। একবার ফিল্ডিং সাজিয়ে নিচ্ছেন, দেখা যাক ওভারের পরের বল। এক্ষেত্রে বল অফ স্ট্যাম্পের অনেকটা বাইরে, সঙ্গত কারণে ওয়াইড, অর্থাৎ একটি রান দোলকগ্রাম স্কোর করে। অর্থাৎ পরের বল এবার সেভ করার প্রচেষ্টা, না সম্পূর্ণ ব্যর্থ, তা সত্ত্বেও আরো একটি রান। ওভারের পরের বল, এক্ষেত্রে সেভ করার প্রচেষ্টা, বল লেগ স্ট্যাম্পের বাইরে, অনেকটা বাইরে, সঙ্গত কারণে ওয়াইড, আরো একটি রান যোগ হলো দোলকগ্রাম স্কোর করে। ওভারের পরের বল, এক্ষেত্রেও বল সরাসরি বোলারের হাতে, এ বল থেকে কোনো রান নাই। দারুণ খেলা জমে উঠেছে। ওভারের পরের বল, এবার সুইপ করার, প্যানেল সুইপ করার একটা প্রচেষ্টা, কিন্তু বল ব্যাটের উপরের কানায় লেগে চলে গেছে সরাসরি ফিল্ড মাঠের বাইরে, অর্থাৎ ছয়, ছয় মারলে এখানে আউট। এর পরের খেলা বেনানি এবং পূর্ব হরিণডাঙ্গা। ও দারুণ একটা ফিল্ডিং পয়েন্টে, একটা দারুণ ফিল্ডিং পয়েন্ট এবং গালির মাঝখানে দারুণ ফিল্ডিং, সমস্ত ফিল্ডাররা অভিবাদন জানাচ্ছে তাকে এবং একটি রান। দেখা যাক ওভারের পরের বল, থামা মেরে বল মাঠের মধ্যে রেখেছেন, এ বল থেকে কোনো রান নয়, যেহেতু মাঠ ছোট, বুদ্ধিমানের কাজ বল মাঠের মধ্যে রাখা। ওভারের পরের ওভারের প্রথম বল, দেখা যাক এক্ষেত্রে রিভার্স সুইপ মিস ফিল্ড, একটা খারাপ ফিল্ডিং এর সুবাদে চার চারটি রান। পরের বল আবার সুইপ করার প্রচেষ্টা, কিন্তু না, এ বল থেকে একটি রান। দেখা যাক ওভারের পরের বল, প্রস্তুত ব্যাটসম্যান, প্রস্তুত বোলার। পরের বল খেলা শেষে স্ট্যাম্প আউট, স্ট্যাম্পের একটা প্রচেষ্টা ছিল কিন্তু না। ভেরি গুড রানিং বিটুইন দ্য উইকেট বাই টু ব্যাটসম্যান। আমাদের টেন্ডির কাছে চাইছি, আপনারা আসুন, পরের খেলা আপনাদের। রিভার্স সুইপ এবং এবার ক্ষেত্রে দারুণ ফিল্ডিং, দেখা যাক পরের বল আবার সুইপ করার চেষ্টা, দেখা যাক পরের বল আবার সুইপ করার চেষ্টা এবং করেছেন, এক্ষেত্রে রান আউটের চেষ্টা এবং দেখা যাক কি হয়। একটি রান, একটি রান আম্পায়ার জানিয়ে দিলেন এটি রান আউট নয়। ওভারের পরের বল অনেকটা উপরে এবং নো বল,
নো বল এবল থেকে আরো একটি রান অর্থাৎ দু দুটি রান যোগ হলো ওভারের পরের বল দেখা যাক এক্ষেত্রেও ভালো বল শেষ ওভার এটি অর্থাৎ চতুর্থ ওভার দেখা যাক পরের বল সুইপ দারুণ একটা সুইপ এবং চার চারটি রান পরের বল আবার রিভার্স সুইপ করার চেষ্টা এক্ষেত্রে ফিল্ডারের হাত ঘুরে বল বোলারের কাছে যাওয়ার আগে একটি রান রান সংখ্যা ২৫ পরের বল আবার সুইপ এবং বিদ্যুৎ গতিতে বল মাঠের বাইরে আরো চার চারটি রান পরের বল আবার সুইপ এবং এক্ষেত্রে বল ক্যাচ মিস অর্থাৎ একটি রান হয়েছে এই বল থেকে আমাদের পরের বল আবার সুইপ করার চেষ্টা এবং ব্যাটের লেগে বল উইকেটে অর্থাৎ প্লেড অন নতুন ব্যাটসম্যান দেখা যাক পরের বল এক্ষেত্রে সম্পূর্ণ ব্যর্থ ব্যাটসম্যান এবং এখানে রান আউট রান আউট এবারে কিন্তু আউট দলীয় রান এক উইকেটে এক এক উইকেটে দলীয় রান এক প্রথম ওভারের খেলা এবারে কিন্তু সুন্দর একটি চার রান দলীয় রান বেড়ে দাঁড়িয়েছে পাঁচ ব্যাট করছে বগুড়া তাদের লক্ষ্যমাত্রা ৩১ দলীয় রান ৬ ওভারের পরের বল দেখা যাক আলতো করে খেলার চেষ্টা বল সরাসরি বোলারের হাতে এই বল থেকে কোনো রান নয় এই পরের খেলা পরিচালনার দায়িত্বে থাকছে ভূষণা এবং পরিমল দ্বিতীয় ওভারের প্রথম বল লেগ স্ট্যাম্পের অনেকটা বাইরে সংগতকরণে ওয়াইড এবং একটি রান ওভারের পরের বল সুইপ করার চেষ্টা এবং দারুণ সুইপ চার চারটি রান ওভারের পরের বল প্রস্তুত ব্যাটসম্যান দেখা যাক আবার সুইপ করার প্রচেষ্টা এক্ষেত্রে ব্যর্থ কোনো রান নয় এই বল থেকে দেখা যাক ওভারের পরের বল আবার খেলা চেষ্টা এবং স্ট্যাম্পিং আউট সেই সঙ্গে দ্বিতীয় উইকেটের পতন ঘটল ওভারের পরের বল দেখা যাক বাহাতি ব্যাটসম্যান বল অফ স্ট্যাম্পের অনেকটা বাইরে এবং ওয়াইড আমাদের পরের বল এবার রিভার্স সুইপ এবং চার চারটি রান দারুণ ব্যাটিং দেখা যাক আবার একটা দারুণ শট মিডল অঞ্চল দিয়ে মিস ফিল্ড তবু কোনো রান নয় এই বল থেকে তাদের জয়ের লক্ষ্যমাত্রা ৩১ সুন্দর চার চারটি রান
দুনিয়া রান বেড়ে দাঁড়িয়েছে 25 তাদের লক্ষ্য থেকে আর মাত্র 6টি রান দূরে আছে দেখা যাক সুন্দর ভালো খেলা সিঙ্গেল রাগা ঠিক আছে না সিঙ্গেল রাগা দারুণ বল সিঙ্গেলটা রাগ রান তো হয়ে গেছে সুন্দর